হৃদযন্ত্রের অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হয়েছে। চলছে শারীরিক নানা পরীক্ষা নিরীক্ষা। তার চিকিৎসায় 10 সদস্যের গঠিত মেডিকেল বোর্ড সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। করোনারি কেয়ার ইউনিটে ভর্তির পর শনিবার সকাল 10:30টার বৈঠকে বসে বেগম জিয়ার জন্য গঠিত 10 সদস্যের মেডিকেল বোর্ড। এই সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে বেগম জিয়ার হৃদযন্ত্রের জটিলতার জন্য এনজিওগ্রাম সহ বিভিন্ন শারীরিক পরীক্ষা করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সেই সঙ্গে 72 ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখার কথা বলা হয়। এর আগে রাতে খালেদা জিয়ার শ্বাসকষ্ট হলে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।